নমস্কার আপনারা দেখছেন রিপাবলিক বাংলা সকাল 7টা মানে এই খবরের ত্রিকোণমিতি অর্থাৎ গতকাল যে খবরগুলো আলোড়ন ফেলেছিল বাংলার রাজনীতিতে সেই খবর আপনাদের সামনে নিয়ে আসা শুধু রাজনীতি কেন বলবো যে ছবি গতকাল সামনে এলো স্বাস্থ্য আমাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশ সেই স্বাস্থ্যের কি হাল ইদুর আর মানুষের সহাবস্থান বেড়াল আর মানুষের সহাবস্থান হাসপাতালে সেই ছবি দেখে যখন বিরোধীরা যখন সাধারণ নাগরিক তারা যখন অভিযোগ করছেন তখন তাদেরকে বলা হচ্ছে যে তারা বিচ্ছিন্নতাবাদী এবং এই বিষয়ে অর্থাৎ উত্তরবঙ্গের হাসপাতালের যে ছবি উঠে এলো সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন বিরোধীরা বলছেন বঞ্চনার অভিযোগ করছেন উত্তরবঙ্গকে কেন্দ্র করে তখন বলা হচ্ছে এই অভিযোগগুলো সর্বৈব মিথ্যে এবং এই অভিযোগকে হাতিয়ার করে বাংলা ভাগের নাকি চক্রান্ত করছে বিরোধীরা বিশেষ করে বিজেপি এই অভিযোগ তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এবং তারা বিধানসভায় প্রস্তাব আনতে চলেছে এই বাংলা ভাগের বিরোধিতায় সেই জায়গা থেকে দাঁড়িয়ে কি বলছেন বিরোধীরা সেদিকে নজর ছিল আমাদের আর অন্যদিকে যে খবর গতকাল গোটা বাংলাকে আলোড়িত করেছিল সেটা হচ্ছে ডিএর আন্দোলনকারীরা ডিএর দাবিতে আন্দোলনকারীরা অসুস্থ হয়ে পড়ছেন হাসপাতালে যাচ্ছেন এমার্জেন্সিতে চিকিৎসা পাচ্ছেন না আবার ফিরে আসছেন এবং তাদের আন্দোলন তারা চালিয়ে যাচ্ছেন তাদেরকে ভিক্ষা দেওয়া হচ্ছে 3% ডিএ দিয়ে এমনটাই কিন্তু দাবি তাদের আর অন্যদিকে দেখা যাচ্ছে রাজ্যপালের সঙ্গে সাক্ষাৎ করছেন তারা আন্দোলন আরও তীব্র করার ডাক দিয়েছেন সবটাই থাকছে আজকে খবরের ত্রিকোণমিতিতে শ্রুতি নজর রাখবো অনির্বাণের অগ্নিবাণে গতকাল প্যানেলে কি উঠে এলো ইদুর আর মানুষের সহাবস্থান নিয়ে কি বলছে শাসক পক্ষ বিরোধী পক্ষই বা কি বলছে নজর রাখবো সেদিকে নেই করি যে স্বাধীনতার 75 বছর পর স্বাস্থ্য ব্যবস্থার দিকে কোনোরকম আঙুল কাউকেই তুলতে হচ্ছে এটাই একটা লজ্জা এবং সেইটা প্রযোজ্য যদি বলেন শুধুই বাংলার ক্ষেত্রে তাহলে আবার সেখানে অন্য ধরনের রাজনৈতিক প্রোপাগান্ডার গন্ধ আসবে পানীয় জলের অভাবে ধুকছে বনাঞ্চল আমাদের পশ্চিমাঞ্চলের একটা বড় অংশে গত 3-4 দিন ধরে তোমরা কভারেজ করছো দাবারনের মতো আগুন জ্বলছে সরকারের কোনো উদ্যোগ নেই আসলে ওখানে ওই জঙ্গলে আগুন লাগানোর মধ্য দিয়ে শাল সেগুন পাচারের একটা রাস্তা তৈরি করে দেওয়া ধামসা মাদল বাজানো তো শুধু লোক দেখানো ব্যাপার এটা কিছু না আদিবাসীদেরকে দেখানো যে আমি তোমাদের প্রতি কতটা মানে শ্রদ্ধাশীল এবং তোমাদের এত ভালোবাসি এখন প্রধানমন্ত্রী আবাস যে প্রধানমন্ত্রী আবাস হয় প্রধানমন্ত্রী রাস্তা যোজনা সড়ক যোজনার যে রাস্তাগুলো আছে মাননীয় মুখ্যমন্ত্রী সেই রাস্তাগুলো নিজের ছবি লাগিয়ে রেখে দেন যে পিডব্লিউডি রুলস অনুযায়ী 1 কিলোমিটার যদি ভালোভাবে রাস্তা করতে হয় তাহলে 1 কোটি টাকা দরকার যদি জেলা পরিষদের আন্ডারে একটা ভালো রাস্তা করতে হয় তাহলে ন্যূনতম 70 লক্ষ টাকা দরকার ধামসা মাদল বাজান খুব ভালো কথা কিন্তু রাজ্যের মানুষ তো ওনাকে ধামসা মাদল বাজানোর জন্য মুখ্যমন্ত্রী করেননি রাজ্যের মানুষ রাজ্যটাকে চালানোর জন্য ওনাকে মুখ্যমন্ত্রী করেছে খুব লজ্জার একটা বিষয় যে পশ্চিমবঙ্গ এমন একটা রাজ্য যেখানে মানে ম্যাটারনাল মর্টালিটি রেট যেটা যেটা সারা বিশ্বের মধ্যে পশ্চিমবঙ্গে ড্রাস্টিক্যালি ইনক্রিজ হতে দেখা গেছে প্ল্যান আর আমার যেটা সবসময় মনে হয় যেটা হয়তো উনি একটু ইঙ্গিত দেওয়ার চেষ্টা করছিলেন যে একটা বাজেট মানে তো একটা পরিকল্পনা থেকে আসবে আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি সকাল সকাল রয়েছেন সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা অনির্বাণ একদিকে ইদুর আর মানুষের সহাবস্থান বেড়াল মানুষের সহাবস্থান সুপার স্পেশালিটি হাসপাতালে ডিএর দাবিতে আন্দোলন চলছে রাস্তার হাল বেহাল একদিকে নাজেহাল অবস্থা সাধারণ মানুষের আর মুখ্যমন্ত্রী অন্যদিকে ধামসা মাদল বাজাচ্ছেন এই বিপরীত ছবি যে বিপরীত ছবি উঠে আসছে তা নিয়ে তো বিরোধীরা সুর চড়াবেই অনির্বাণ সুপ্রভাত দেখো যে কথাটা যে প্রশ্নটা আমরা গতকাল অনির্বাণের অগ্নিমানের বিতর্কে তুলেছিলাম যে যখন একটা গোটা রাজ্য বিভিন্ন স্তরের বিভিন্ন জায়গার মানুষের বঞ্চনায় ক্ষোভে এবং না পাওয়াতে ফুসছে যখন তাদের চোখের জলে রাজপথ ভিজছে তখন রাজ্যের মুখ্যমন্ত্রী কখনো চলে যাচ্ছেন পাশের রাজ্যে সেখানে গিয়ে চা বানাচ্ছেন পান খাচ্ছেন পান খাওয়াচ্ছেন লোককে তাকে আড্ডার মেজাজে তাকে দেখা যাচ্ছে তিনি ধরা পড়ছেন অন্য রাজ্যের ভোটের পেছনে গিয়ে রাজ্যে যা কোনো দিন দিতে পারেননি দেবেন না বা দেবেন বলে এখনও প্রতিশ্রুতি দেননি সেই সব প্রতিশ্রুতি দিয়ে আসছেন আর যখন নিজের রাজ্যে ফিরছেনও বা তখন ধামসা মাদল বাজাচ্ছেন একেবারে হালকা মেজাজে হালকা মুডে মুখ্যমন্ত্রীকে দেখা যাচ্ছে মনেই হচ্ছে না যে এ রাজ্যের সবথেকে ক্ষতিগ্রস্ত জনতার এ রাজ্যের সবথেকে বঞ্চিত জনতার চোখের জলের ভার আদৌ তার কাঁধে বা মাথায় কোথাও চেপে বসে আছে সত্যি কি তা মানে মুখ্যমন্ত্রী নিজেকে ভারমুক্ত মনে করছেন এই ভারগুলোকে তার ভার বলেই মনে হচ্ছে না বা তিনি এদেরকে নিজের লোক নিজের মানুষ বলে স্বীকারই করেন না যে জনতার নয়নের মনে ছিলেন একসময় নয়ন মমতা বন্দ্যোপাধ্যায় যে জনতার শক্তির উপরে দাঁড়িয়ে তিনি রাজনীতি করেছেন বিরোধী নেত্রী থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন
সেই জনতাকে এখন এই মুহূর্তে তার থেকে এতটাই দূরে, সেই জনতার চোখের জল, তাদের না পাওয়া, তাদের ব্যথা, তাদের বঞ্চনা এতটাই দূরে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে। জনতা এবং মমতার দূরত্ব এতটাই, জনতার কি হয়ে গেল তাতে মমতার কিছু এসে গেল না? ঠিক এই বিতর্কটা নিয়েই গতকাল কিন্তু সরগরম হয়েছে স্টুডিও, এবং আজও তুমি ভাঙা রাস্তার কথা বলো বা একেবারে বলতে গেলে হতশ্রী রাস্তার, সেই রাস্তা সরানোর জন্য রাস্তাশ্রীর নামে কার্যত রাজ্য সরকার একটা ভাঁওতা দিয়েছে বাজেটে, এমনটাই বারবার অভিযোগ করছেন বিরোধীরা। সেই রাস্তার কথাই বলো, চাকরি প্রার্থীদের কথাই বলো, সরকারি কর্মচারীদের বিয়ের জন্য বসে থাকার কথাই বলো। আজকে বিধানসভা অভিযান আছে চাকরি প্রার্থীদের, আজকে একই সঙ্গে বিধানসভা অভিযান আছে সরকারি যে কর্মীরা যারা বিয়ের জন্য আন্দোলন করছে তাদের, এই সমস্ত কিছুর মাঝখানে বারবার অত্যন্ত খারাপ একটা ছবি হয়ে ফুটে উঠছে মুখ্যমন্ত্রীর ধামসা মাদল বাজানোর ছবি, অথবা মুখ্যমন্ত্রীর পাশের রাজ্যে গিয়ে চা খাওয়া, পান সাজা, চা বানানো, পান সাজা লোককে পান খেতে দেওয়ার ছবিগুলো, যে ছবিগুলো বারবার মনে করিয়ে দিচ্ছে আমাদের এই পুরনো প্রবাদটা, রোম যখন পুড়ছে নীরো তখন বেহালা বাজাচ্ছে। একদমই অনির্বাণ, ধামসা মাদল বাজানো এবং প্রতিবেশী রাজ্যে গিয়ে সেখানে চা বানানো, পান সাজা, সেই ছবিগুলো সত্যি একটা বিপরীত চিত্র উঠে আসছে। আর এই বিপরীত চিত্রের পাশাপাশি যখন পার্শ্ববর্তী রাজ্যে গিয়ে প্রতিশ্রুতির বন্যা বইছে, তখন তো এই রাজ্যের বিরোধীরা প্রশ্ন তুলছে যে এখানে ডিএর দাবিতে আন্দোলনে বসে পড়ছেন সাধারণ যারা সরকারি কর্মচারীরা রয়েছেন, তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন, তাতে তাদের কোনো সুরাহা নেই, 3% ডিএ দিয়ে তাদের যে ভিক্ষার দান, সেই ভিক্ষার দান তারা নিতে নারাজ। সেই জায়গা থেকে দাঁড়িয়ে ত্রিপুরাতে গিয়ে সেখানে প্রতিশ্রুতির বন্যা বইছে, সেখানে বলা হচ্ছে যে ডিএ দেওয়া হবে, সেই জায়গায় তো প্রশ্ন। আর এই প্রশ্নগুলো করেছিল সোজাসুজি স্বর্ণালীতে স্বর্ণালী, যেখানে বলা হচ্ছিল যে শাসক চুপ কেন, ডিএ আন্দোলনকারীদের সঙ্গে কি কথা বলেছে শাসক, শাসক দলের কেউ বা সরকারের কেউ কি কথা বলেছেন? বলেননি। তাহলে তারা যে আন্দোলনের যে তীব্রতা বাড়াবেন, তারা বলছেন কর্মবিরতির ডাক দিয়েছেন, সাধারণ মানুষ তো নাজেহাল হবেন, তার দায় কি নেবে শাসক? এই প্রশ্ন তুলেছে স্বর্ণালী, তার প্যানেল থেকে কি উঠে এলো সেদিকে নজর রাখবো, কিন্তু শ্রুতির নজর রাখবো 7টার বিশেষ প্রতিবেদনের দিকে। মহার্ঘ ভাতা এখন রাজ্যের কাছে মহার্ঘ, ডিএর দাবিতে চলছে অনশন, রোজই কেউ না কেউ অসুস্থ হচ্ছেন, অথচ ভ্রুক্ষেপ নেই শাসকের। প্রচন্ড অসুস্থ উনি, কিন্তু এত অমানবিক একটা প্রশাসন এবং সরকার, প্রথমে এসএসকেমে তাকে ভর্তি নিচ্ছিল না, বলা হচ্ছিল ওনাকে আউটডোরে দেখান, উনি এতটা অসুস্থ অথচ আউটডোরে দেখানোর কথা পরামর্শ দিচ্ছিলেন ওখানকার চিকিৎসকরা। গত 7 দিন ধরে অনশন চলছে, এই আন্দোলনের অন্যতম কনভেনার ভাস্কর ঘোর অসুস্থ হয়েছেন, এসএসকেমে যাওয়ার পর তার চিকিৎসার ক্ষেত্রে গড়িমসি হয়েছে। ধর্মতলা এখন হয়ে গিয়েছে ধর্ণাতলা, যত দিন যাচ্ছে ততই জোরালো হচ্ছে ডিএর দাবি, ডিএর দাবিতে ফের কর্মবিরতির ডাক দিয়েছে সরকারি কর্মীরা। এই আন্দোলনের তীব্রতা বাড়ানোর জন্যই আমরা আগামী 20 এবং 21 তারিখ এই দুটো দিন লাগাতার কর্মবিরতি ঘোষণা করছি, যে দুটো দিন অন্ততপক্ষে পশ্চিমবঙ্গের রাজ্য সরকারের সমস্ত দপ্তরগুলো, বিদ্যালয়গুলি রাজ্য সরকারকে বুঝিয়ে দেবে যেভাবে চলতে পারে না। একদিকে যখন ডিএর দাবিতে সুর চড়ছে, তখন কি করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী? বুধবারই মাত্র 3% ডিএ বাড়ানোর কথা ঘোষণা করেছে রাজ্য, তাতে ক্ষোভ মেটেনি, বরং ভিক্ষা চাই না বলে স্পষ্ট জানিয়ে দিয়েছেন ডিএর আন্দোলনকারীরা। এমন পরিস্থিতিতে অনশনের পাশাপাশি এবার ফের কর্মবিরতির পথে ডিএ কর্মীরা, বোঝাই যাচ্ছে আন্দোলনে ঝাঁঝ বাড়ছে আর তাতে অস্বস্তি দিন দিন দ্বিগুণ হচ্ছে শাসকের। রিপাবলিক বাংলা। ধর্মতলা এখন হয়ে গিয়েছে ধর্ণাতলা, নিত্যদিন বিক্ষোভ প্রতিবাদ চলছে, শহর কলকাতার রাজপথ যেন প্রতিবাদের একটা নতুন জায়গা হয়েছে, বিভিন্ন বিক্ষোভ, বিভিন্ন প্রতিবাদ, সবকিছুই কিন্তু নিত্যদিন দেখা যাচ্ছে শহর কলকাতার পথে। আর কেন বিক্ষোভ, কেন প্রতিবাদ, সরকারের নানান বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে নানান অভিযোগ, সেটা ডিএ আন্দোলনকারী থেকে শুরু করে চাকরি প্রার্থী থেকে শুরু করে আশাকর্মী থেকে শুরু করে সব কিছুর ক্ষেত্রেই ডিএ আন্দোলনকারীরা, ডিএর দাবিতে আন্দোলনকারীরা, সরকারি কর্মচারীরা শহীদ মিনার চত্বরে বসে রয়েছেন প্রায় 22 দিন ধরে।
সেই জায়গা থেকে দাঁড়িয়ে তারা কর্মবিরতির ডাক দিচ্ছেন, অচল করার ডাক দিচ্ছেন, কিন্তু সাধারণ মানুষ তারা তো ভুগবে। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে সরকার বা শাসক পক্ষ তাদের কোনো ভ্রুক্ষেপই নেই। কি বলছেন শাসক পক্ষ, কি বলছেন বিরোধী পক্ষ, কি উঠে এলো স্বর্ণালীর প্যানেল থেকে, নজর রাখবো সেদিকে। এটা পেলে ওটা দাও, এটা পেলে সেটা পেলে আরো দাও। মুখ্যমন্ত্রী আজকের বক্তব্য থেকে স্পষ্ট, কাদের উদ্দেশ্য করে, কাকে উদ্দেশ্য করে এই বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার সঙ্গে এও বার্তা দিলেন যে যে টাকাটা পাওয়া যাচ্ছে তা নিয়ে কেউ সন্তুষ্ট নয়, অর্থাৎ কি তিনি 3% ডিএর কথাই বলছেন না? তার সঙ্গে এও তো বার্তা দেওয়া হচ্ছে যে এই টাকা তাদের টাকা নয়, এই টাকা মানুষের টাকা, জনগণের টাকা, মানুষের টাকা যত পাও তত বেশি চায় তারা, যত দেওয়া হয় তত বেশি চাওয়া হয়। আজকে আমি জানি যে আপনাদের অনশন মঞ্চ থেকে একজন অসুস্থ হয়ে পড়েছিলেন, সরকারি হাসপাতাল এসএসকেএম এ নিয়ে যাওয়া হয়েছিল, যে এসএসকেএম এর সুইট বুক থাকে রাজ্যের তাবড় তাবড় নেতা নেতা মন্ত্রীদের জন্য, সেখানকার ইমার্জেন্সিতে জায়গা হয়নি, তাকে আউটডোরে রেফার করা হয়, তারপর তিনি আবার অসুস্থ শরীর নিয়ে অনশন মঞ্চে ফিরে আসেন। প্রতিবাদ করলে সেটা হয় এসএসকেএম এ নিতে যায়নি, এটাকে ধিক্কার জানাচ্ছি। তারপর ডাক্তার সার্ভিস ডক্টর্স ফোরাম আমাদের সহযোগী সংগঠন এবং নার্সেস ইউনিটি যখন বলে তখন নিতে বাধ্য হন। আর ওনার বিষয়ে উনি যেগুলো বলেছেন সেগুলো তো কিছু বলারই নেই, যে চাইলে দেওয়া যাদের বলছেন এগুলো বারংবার উনি বলেছেন। কিন্তু আবার একটা কথাই আমি বলবো যে উনি বারংবার ওনাকে যদি আমি নিজেকে ধরি, তখন সবাই বলে থাকেন ওনার সরকারে যে উনিই একমাত্র মুখ, তিনি যদি বলেন যে বারবার নিজেদেরই কন্ট্রাডিক্ট উনি করছেন, বলেছিলেন দেওয়া যায় না, দিয়েছেন 0-3, এটা একটা বিরাট অ্যাচিভমেন্ট, কিন্তু 39টাও হবে এটা আমরা আশা রাখি। এই জন্যেই টেকনিক্যালি তিনি বলেছিলেন দেওয়া যায় না, সাব জুডিস ওনার বড় বড় মন্ত্রী তিনি বলেছিলেন, সেখানে নিজেরা খুবই লজ্জায় পড়ে গেছেন যে কি করে এটা হলো। আদানি দালালি করতে করতে বিজেপি দলটাই উঠে গেছে, কে বলছেন আদানি দালালি করতে করতে বিজেপি দলটাই উঠে গেছে? তৃণমূলে সব বলে যাচ্ছেন, তৃণমূলের দায় থাকলে সব বলতেন, পেন্ডিং সেই মামলাতে এরা গিয়ে বলেছিল যদি টাকা দিতে হয় তাহলে সরকার দেউলিয়া হয়ে যাবে, উদ্দেশ্য ছিল না যে টাকা দেবে, তখন এটা ড্যাং ড্যাং করে নেমে বলেছিল যে টাকা দেওয়া যায় না, টাকা দেওয়ার সিস্টেম নেই, টাকা দেওয়ার প্রসেস নেই, তাহলে 3% দিয়েছে কেন? সেখানে 12 মার্চ পর্যন্ত রায় স্থগিত আছে, সেই সরকারের এই বিষয়ে শুধু কি ভ্রুক্ষেপ নেই নাকি আরও বেশ কয়েকটি বিষয়ে, বিশেষ করে স্বাস্থ্যের বিষয়ে যখন প্রশ্ন করা হয় তখন সরকারের পক্ষ নিরুত্তর থাকে, কোনো উত্তর থাকে না। যেমন উত্তরবঙ্গের গতকাল যে ছবিটা সামনে এলো, হাসপাতালে ইঁদুর আর রোগীর সহাবস্থান। যখন উত্তরবঙ্গের মানুষ বঞ্চনার অভিযোগ করেন, যখন তারা বলেন যে উন্নয়ন হচ্ছে না উত্তরবঙ্গে এবং উন্নয়ন হচ্ছে না উত্তরবঙ্গে এই ইস্যু তুলে যখন বিজেপির পক্ষ থেকে বলা হয় তাহলে উত্তরবঙ্গের যে উন্নয়ন তা কী করে সম্ভব, তখন প্রশ্ন করা হয়, তখন শাসক দলের পক্ষ থেকে বলা হয় যে আপনারা কি বাংলা ভাগ চাইছেন, আর সেই বাংলা ভাগের বিরোধিতা করে বিধানসভায় প্রস্তাব আনতে চলেছে তৃণমূল কংগ্রেস। আর বিরোধীরা বলছে বঞ্চনার কথা বললেই বিচ্ছিন্নতাবাদী তকমা দেওয়া হচ্ছে, এটা কি করে সম্ভব? এই প্রশ্নেরই জবাব চেয়েছিলাম আমরা, জবাব চাই বাংলায়, কি উঠে এলো প্যানেল থেকে দেখাবো আপনাদের। বিধানসভার অভ্যন্তরে রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী কুকড়ে থাকেন, তার আত্মবিশ্বাসের অভাব দেখা যায় শুভেন্দু দার উপস্থিতির কারণে। উত্তরবঙ্গকে একটা হতশ্রী জায়গায় পরিণত করবার চেষ্টা করছে এই সরকার, হতাশার বহিঃপ্রকাশ যখন ক্ষোভ হয়ে বাইরে বেরোচ্ছে তখন মাঝে মাঝে গিয়ে ভাষণ দিয়ে তথাকথিত বঙ্গভঙ্গের ইত্যাদি বিষয়কে তুলে নিয়ে উত্তরবঙ্গের আসল সমস্যাকে চাপা দেওয়ার চেষ্টা করছে। কেন আজকে এই বঙ্গভঙ্গ একটা নাকি বিল শুনলাম যে নিয়ে আসছেন এখানে, ওনার ভেতরে এত ভয় কেন জন্মালো? ওনার ভেতরে এই ভয়টা তো থাকা উচিত না। উনি যদি উন্নয়ন করে থাকেন, মানুষের জন্য যদি উনি কাজ করে থাকেন উত্তরবঙ্গের মানুষ, তাহলে তো ওনাকেই চাইবে, তাহলে উনি আজকে এই ভয়টা পাচ্ছেন কেন? কৃষি সরকারও এমন ম্যাজিক জানে না, আমাদের রাজ্যের কৃষির সরকার যে ম্যাজিক দেখিয়ে দিচ্ছে আমাদের সামনে, বলছেন টাকা নেই, 3 কিলোমিটার দুর্গা দেবী দুর্গাকে প্যারেড করিয়ে দিলেন 8 কোটি টাকা খরচা করে,
আজকে মুখ্যমন্ত্রীর মাইনে 1,70,000 টাকা, কন্ট্রাক্ট টিচারদের মাইনেটা কিন্তু 19,000 টাকাই থেকে গেছে। রাজ্য সরকারের কাছ থেকে কিন্তু বয়ুক এটাই প্রত্যাশিত যে রাজ্যের পরিকাঠামো উন্নয়নের যে দায়িত্ব তার হাতে সপা সেটা করবেন। এবং এখানে আমি আবারও বলছি যে সরি যে একটা পলিটিক্যাল ইনটলারেন্স কোথাও যদি কাজ করে, অর্থাৎ আপনি উত্তরবঙ্গের মানুষ যদি বলে যে আমার রাস্তা খারাপ আমার হাসপাতাল খারাপ, তাহলে তাকে বঙ্গভঙ্গ বিরোধী এমন বলা যায় না। যারা এই বিচ্ছিন্নতাবাদী শক্তি এই বাংলায় মাথা চেনা দেওয়ার জন্য তৈরি করবে তাদের বিরুদ্ধে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করবে, এই বাংলার জনগণ লড়াই করবে, তাকে টেবিলে নিয়ে রসগোল্লা চানাচুর বা সন্দেশ বা মুড়ি খাওয়ানোর জন্য তৃণমূল কংগ্রেস বসে নেই। বঞ্চনার কথা বললে, বঞ্চনার অভিযোগগুলো সামনে আনলে সেগুলোকে বিচ্ছিন্নতাবাদী তকমা দিয়ে দেওয়া হচ্ছে। ময়ূর রঞ্জন ঘোষ আমাদের সিনিয়র এডিটর, এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। ময়ূর, জবাব চায় বাংলা থেকে কি উঠে এলো এই উত্তরবঙ্গের বঞ্চনার অভিযোগ তো দীর্ঘদিনের। ধন্যবাদ মীনাক্ষী, এবং তার পাশাপাশি সুপ্রভাত আমার দর্শক যারা রয়েছেন, যারা সকাল সকাল রিপাবলিক বাংলা খুলে এই মুহূর্তে বসেছেন, যারা শুনছেন আমাকে মীনাক্ষীকে, তাদের প্রত্যেককে সুপ্রভাত জানাই। এবং তার পাশাপাশি যারা উত্তরবঙ্গ থেকে এই মুহূর্তে দেখছেন, সকাল 7টার সময় যারা উঠে পড়েছেন এবং রিপাবলিক বাংলা হয়তো জলপাইগুড়ি থেকে, হয়তো মাথাভাঙা থেকে, হয়তো কোচবিহার, হয়তো মালদার কোনো গ্রাম থেকে এই মুহূর্তে রিপাবলিক বাংলা দেখছেন, তাদের প্রত্যেককে আমি যে কথাটা বারবার বোঝানোর এবং বলার চেষ্টা করি তা হলো, উত্তরবঙ্গের মানুষ তো ট্যাক্স কম দেন না, উত্তরবঙ্গের মানুষ জিএসটি বা অন্যান্য যে সমস্ত ট্যাক্স রয়েছে সেগুলো কম দেন না। তাহলে উত্তরবঙ্গের মানুষের বঞ্চনার কথা তারা যদি বলেন বা তাদের নেতারা বলেন, তবে কেন সেই বঞ্চনার কথাকে বিচ্ছিন্নতাবাদের তকমা দিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে? এবং এই যে অভিযোগ বিচ্ছিন্নতাবাদীর তকমা দিয়ে দেওয়ার চেষ্টা করছে শাসক, এই অভিযোগটা কিন্তু বিরোধীরা দীর্ঘদিন ধরে করছে। বিধানসভায় এতদিন পরে একটি মোশন আনার চেষ্টা হচ্ছে যে মোশনটি আসলে বঙ্গভঙ্গ বিরোধী একটি মোশন বলে বলা হচ্ছে। সত্যিই কি কেউ বঙ্গভঙ্গ চায়? সত্যিই কি কেউ বাংলা ভাগ করতে চায়? না গোটাটাই একটা 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 ভয়ের বাতাবরণ তৈরি করা হচ্ছে, একটা ফিয়ার সাইকোসিস তৈরি করা হচ্ছে। উত্তরবঙ্গের মানুষ বারবার যে কথাটা বলেছে সে কথাটা হলো যে উত্তরবঙ্গ বঞ্চিত, উত্তরবঙ্গে পরিষেবা নেই, উত্তরবঙ্গে হাসপাতালে, মালদার একটি হাসপাতাল যে হাসপাতালটিকে সুপার স্পেশালিটি হাসপাতাল বলা হয়, মালদা মেডিকেল কলেজ হাসপাতাল, সেই মালদা মেডিকেল কলেজ হাসপাতালে মেঝেতে একটি রোগীর সাথে ইঁদুর সহবস্থান করছে সেই ছবি আমরা দেখিয়েছি, জলপাইগুড়ির ছবি দেখিয়েছি, যেখানে সব নিয়ে, সব দেহ নিয়ে একজন একজন ছেলে সে তার মায়ের সব দেহ কাঁধে করে যাচ্ছে। উত্তরবঙ্গের রাস্তার কথা দেখিয়েছি, ছবি দেখিয়েছি, ভয়ানক অবস্থা জাতীয় সড়কের, কখনো কেন্দ্র কখনো রাজ্য এই ওর ঘাড়ে দোষ ঠেলছে। উত্তরবঙ্গ কোনো দিন হয়তো আলাদা হতে চায়নি, হয়তো আলাদা হতে চায় না, কিন্তু উত্তরবঙ্গ যে বঞ্চিত, উত্তরবঙ্গের জন্য দক্ষিণবঙ্গ বা খুব নির্দিষ্টভাবে বলতে গেলে বিজেপির ভাষায় বা বামেদের ভাষায় উত্তরবঙ্গের মানুষের প্রতিবাদী কণ্ঠস্বর বারবার যে ভাষাতে ক্রিটিসিজম করেছে, সমালোচনা করেছে, তা হলো দক্ষিণ কলকাতা নির্ভর হয়ে পড়েছে তৃণমূল কংগ্রেস। দক্ষিণ কলকাতা থেকেই মন্ত্রী, দক্ষিণ কলকাতা থেকেই সমস্ত ধরনের নেতা, দক্ষিণ কলকাতা থেকেই যেন গোটা রাজ্যটা চলছে, এর বিরুদ্ধে প্রতিবাদ করছে উত্তরবঙ্গের মানুষ। এবং যারা এই মুহূর্তে দেখছেন তাদেরও বলবো যে আপনারা কি মনে করেন সেটা সকালবেলা আমাদের যে একেবারে এই ময়ূর, উত্তরবঙ্গে বঞ্চনার অভিযোগ অব্যাহত।